বালির মোড় যুবক্রিয়া সম্মেলনের পক্ষ থেকে গোপাল মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে প্রথম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চকবাজার হুগলি গার্লস স্কুলের মাঠে। অনুষ্ঠানে 60 জন রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রথম হালদার। এবছর 18 বছর তার পূর্ণ হলো আস্থার জন্মদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তরুণ মণ্ডল, সম্পাদক রাজকুমার বৈরাগী, লক্ষ্মীনারায়ণ ঘোষ সহ আরও অনেকে। ক্লাবটি বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের সামাজিক কাজে লিপ্ত থাকে। পরে অনুষ্ঠান সম্পর্কে জানান লক্ষ্মীনারায়ণ ঘোষ। যুবকীরা সম্মেলনী আমাদের ক্লাবের সদস্য প্রয়াত গোপাল মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রথম বছর রক্তদান শিবির অনুষ্ঠিত করলাম। আপনারা হয়তো অনেকেই জানেন না, গত বছর আমরা জি বাংলা প্রিমিয়াম লিগে যে আন্ডার সেভেন্টিন যে প্রিমিয়াম লিগ হয়েছিল তার বাছাই করা 8টা টিমকে নিয়ে এই মাঠেই আমরা একটি বড় প্রোগ্রাম করেছিলাম, আমরা টুর্নামেন্ট করেছিলাম। পরবর্তীকালে আমরা এবারেও অনেক বড় টুর্নামেন্ট করতাম, কিন্তু এই করোনা আবহাওয়াতে পারমিশন না পাওয়ার জন্য আমরা যখন দেখলাম যে হসপিটালগুলোতে রক্তের হাহাকার, তখন ক্লাবের সদস্যদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রথম বছর রক্তদান শিবির করছি। এবছর আমরা 60 জন রক্তদাতার রক্ত দেওয়ার চেষ্টা করছি, আশা করছি সেটা আমরা ফুলফিল করতে পারব এবং এই রক্তদানের মাধ্যম দিয়ে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াবো এই অঙ্গীকার করছি। ক্যামেরায় প্রবীর ঘোষালের সঙ্গে সুজিত রায়ের রিপোর্ট, SM News বাংলা।